হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে সেই সাথে রইল আমার আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব যুক্ত ব্যঞ্জন নিয়ে আমাদের প্রত্যেকটি ক্লাসেই আমরা হচ্ছে যুক্ত ব্যঞ্জন একদম ছোটো থেকে শুরু করে এই পর্যন্ত এই যুক্ত ব্যঞ্জন ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না আমাদের প্রত্যেক দিনের কথা বলায় প্রত্যেক দিনের লেখায় দেখা যায় এই যুক্ত ব্যঞ্জনগুলো চলে আসে এবং বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন পরীক্ষাগুলো একদম আমি থ্রি থেকে শুরু করে টেন পর্যন্ত বা এরপর যতদিন যাবে অর্থাৎ চাকরির পরীক্ষা পর্যন্ত এই যুক্ত ব্যঞ্জন কিন্তু কখনোই আমাদের সাঁতার ছাড়ছে না তো সেই যুক্ত ব্যঞ্জনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব যুক্ত ব্যঞ্জন বলতে কি বুঝি যুক্ত ব্যঞ্জন তার মানে দুটো ব্যঞ্জন যখন যোগ হয় অর্থাৎ দুটো ব্যঞ্জনের মধ্যে যখন কোনো কোনো স্বরবর্ণ থাকে না অর্থাৎ দুটো ব্যঞ্জনই যখন শুধু মিলে একটি ব্যঞ্জনের রূপ নেয় তখনই সেটাকে আমরা বলছি যুক্ত ব্যঞ্জন তো আজকে আমরা দেখবো সেই যুক্ত ব্যঞ্জনের মধ্যেও কিন্তু কতগুলো ভাগ আছে এবং সেই যুক্ত ব্যঞ্জনগুলো মানে রূপ দেখে যে সেগুলো ভাঙ ভেঙে আমরা কি কি কী বর্ণ পাবো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং সেই সাথে সাথে সেগুলো শব্দ কি কী শব্দ আমরা গঠন করতে পারি সেগুলো নিয়েও আলোচনা করব তো প্রথমে বলে এই যে যুক্ত ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জনের আলোচনায় প্রথম যেই ভাগটি সেটা হচ্ছে দু দুভাগে এটাকে ভাগ করা যায় একটা হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন আর একটা হচ্ছে সাধারণ যুক্ত ব্যঞ্জন দ্বিতীয় ব্যঞ্জন দ্বিতীয় ব্যঞ্জন বলতে কি বুঝি দ্বিতীয় শব্দের অর্থই হচ্ছে দুই তো যখন একটি ব্যঞ্জন দুইবার আসবে তখন সেটাকে আমরা বলছি দ্বিতীয় ব্যঞ্জন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চয় চ এখানে দুবার এসেছে চ য চ মানে এক একই চ দুবার এসেছে তো এটা হচ্ছে দ্বিতীয়ব্যঞ্জন যখন এক একই ব্যঞ্জন দুবার উচ্চারিত হচ্ছে যদি আমরা উদাহরণ হিসাবে বলি উচ্চ উচ্চ এই শব্দটির মধ্যে বানানে চয় চ দুবার আসছে তো এটা হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জনের রূপ ঠিক সেই একইভাবে আমরা যদি দেখি নয় ন এখানে দুটো ব্যঞ্জন ন এই ইদু বড়া এসেছে তো এটাকে আমরা বলছি দ্বিতীয় ব্যঞ্জন যেমন আমরা উদাহরণ হিসাবে একটি শব্দের কথা বলতে পারি যেমন বিপন্ন আসন্ন এই শব্দগুলোতে আমরা এই যুক্ত দ্বিত নয় নয় এই যে দ্বিতীয় ব্যঞ্জনটি সেটা আমরা ব্যবহার করে থাকি এরপরে আসছি আরেকটি যুক্ত ব্যঞ্জন নিয়ে যেটা দ্বিতীয় ব্যঞ্জন নিয়ে সেটা হচ্ছে জয় জ বর্গীয় জ এবং তার সাথে আরও একটি বর্গীয় জ এই দুটি বর্গীয় জ মিলেই হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় ব্যঞ্জন জয় জ যখন আমরা স্বজন কথাটি লিখি স্বজন তখন কিন্তু আমরা এই দ্বিত্য দ্বিত এই দ্বিতীয় ব্যঞ্জনটি চলে আসে তো এই দ্বিত ব্যঞ্জন তো গেল যে একটি ব্যঞ্জন বর্ণেরই হচ্ছে দুইবার ব্যবহার সেটাকে আমরা বলছি দ্বিত ব্যঞ্জন তো এই দ্বিত ব্যঞ্জন ছাড়া বাকি যতগুলো ব্যঞ্জন আছে অর্থাৎ দ্বিত্ব ব্যঞ্জন একটি দুইটি বর্ণ আলাদা আলাদা দুটি বর্ণ যখন একসাথে যুক্ত হচ্ছে তখন সেটাকে আমরা বলছি সাধারণ যুক্ত ব্যঞ্জন যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কয় তো উক্ত শব্দ লিখতে আমরা ব্যবহার করে থাকি কয় ত এখানে ক ব ব্যঞ্জন এবং ত ব্যঞ্জন এই দুটি ব্যঞ্জন একসাথে যুক্ত হয়ে তৈরি করেছে কয় ত এভাবে এই এই যে সাধারণ যুক্ত ব্যঞ্জন এটাকে শুধু দুটি ব্যঞ্জন নিয়েই যুক্ত ব্যঞ্জন করে তা কিন্তু নয় দুটি বর্ণ নিয়ে যেরকম যুক্ত ব্যঞ্জন করতে পারে সেরকম পারে তারা তিনটি ব্যঞ্জন নিয়ে যেমন এখানে আমরা দেখছি জ জ এবং তার সাথে চলে আসছে ব এখানে আমরা দেখছি যে জয়ের সাথে চলে আসছে ব তার মানে এখানে তিনটি ব্যঞ্জন একসাথে জয় য এই এই যুক্ত ব্যঞ্জনটি আমরা কোথায় ব্যবহার করি সেই শব্দের উদাহরণে চলে আসছে উজ্জ্বল আমরা উজ্জ্বল লিখতে কিন্তু এই জয় য এইটাকে আমরা ব্যবহার করে থাকি এখানে তিনটি ব্যঞ্জন মিলে তৈরি করেছে যুক্ত ব্যঞ্জন এরপরে যদি আমরা বলি স্বতন্ত্র শব্দটি সেই স্বতন্ত্র শব্দটির মধ্যে কিন্তু আমরা চারটি ব্যঞ্জনের সাহায্যে যুক্ত একটি যুক্ত ব্যঞ্জনও পাই যেমন এখানে দেখা যাচ্ছে ন র ত এবং জফলা এই চারটি ব্যঞ্জন মিলে তৈরি হয়েছে নয়ত্র যেখানে আমরা যদি স্বতন্ত্র লিখি সেই স্বতন্ত্র বানানের শেষ অংশ নয়ত্র য ফলা সেখানে আমরা এই চারটি যে যুক্ত চারটি ব্যঞ্জন নিয়ে যে যুক্ত ব্যঞ্জনটি তৈরি হয়েছে তার ব্যবহার দেখতে পাই তো আমরা বলতে পারি যে সাধারণ যুক্ত ব্যঞ্জন যে শুধুমাত্র দ্বিতীয় মতো দুটো ভিন্ন ভিন্ন যুক্তবর্ণ নিয়েই তৈরি হবে তা কিন্তু না এখানে তিনটি অথবা চারটি যুক্ত ব্যঞ্জন নিয়েও কিন্তু যুক্ত ব্যঞ্জন গঠিত হতে পারে এরপরে আসছি আমরা ব্যঞ্জনে এই যে যুক্ত ব্যঞ্জনগুলো আছে এগুলোকে কিন্তু আরও দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্বচ্ছ ব্যঞ্জন একটা হচ্ছে অস্বচ্ছ ব্যঞ্জন এখানে নামের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি অর্থাৎ যেই যুক্ত ব্যঞ্জনগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে এখানে কোন দুটি বর্ণ নিয়ে কোন দুটি বর্ণ নিয়ে এই যুক্ত ব্যঞ্জনটি গঠিত হয়েছে ব্যঞ্জন বর্ণ নিয়ে যুক্ত ব্যঞ্জনটি গঠিত হয়েছে সেটাই হচ্ছে স্বচ্ছ ব্যঞ্জন অর্থাৎ প্রথম দেখাতেই যেটাকে বোঝা যায় যেমন এখানে যদি আমরা দেখি উ এবং খ এই দুটি বর্ণ মিলে তৈরি হয়েছে উঁয়া এবং খ দিয়ে যেমন আমরা লিখতে পারি পঙ্খী এই পঙ্খী বানানে আমরা উঁয়া এবং খ এবং দেখেই বোঝা যাচ্ছে যে উঁয়া এবং খ আমরা এক দৃষ্টিতে দেখেই বুঝতে পারছি এখানে উঁয় এবং খ এই দুটি বর্ণ মিলে একটি যুক্ত ব্যঞ্জন তৈরি করেছে ঠিক সেইভাবেই দেখা যাচ্ছে এখানে স ত এখানে দন্ত স এবং ত দুটোকে ভেঙ ভাঙলে প্রথম অংশ এবং নিচের অংশ ত যেমন মস্ত এই মস্ত লেখায় কিন্তু আমরা এই শয়তয়ের ব্যবহার দেখতে পারি ঠিক একইভাবে যদি আমরা সম্পদ বানানটা কথা চিন্তা করি সম্পদ শব্দটির কথা চিন্তা করি তখন চলে আসছে আমাদের ময় প এবং এই ম প কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি এবং আমাদের পরীক্ষার ক্ষেত্রে যেগুলো হয় যে এরকম দুই একটা জিনিসই থাকে দুই একটি স্বচ্ছ ব্যঞ্জন স্বচ্ছ যুক্ত ব্যঞ্জনই থাকে যেগুলোর অ্যান্সার করা আমাদের খুব সহজ হয়ে যায় কারণ এগুলো আমরা দেখলেই বুঝতে পারি কিন্তু যেই ব্যঞ্জনগুলোকে আমরা দেখলে বুঝতে পারি না যে এর ভিতরে আসলে কোন ব্যঞ্জনগুলো নিয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে সেই ব্যঞ্জন সেই যুক্ত ব্যঞ্জনগুলোকেই বলা হচ্ছে অস্বচ্ছ ব্যঞ্জন অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন তো আমরা এই অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জনে দেখতে পারি কয় র এটা দেখলেই কিন্তু বোঝা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে এটা হচ্ছে এ এর সাথে হয়তো বা নযোগ হয়েছে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু আমরা বুঝতে পারছি না যে আসলে এটা কি এটা কিন্তু একটা অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন কারণ এখানে ব্যঞ্জনগুলোকে আমরা আলাদা করতে পারছি না এবং পরীক্ষায় দেখা যায় যে আমাদের এই ধরনের ব্যঞ্জনগুলোই বেশি আসে তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট যে কিছু অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন আছে সেগুলো আমি এখানে লিখে রেখেছি যেগুলো আমরা এখন আলোচনা করবো এসে তার মধ্যে সেগুলো দিয়ে আমরা শব্দও দেখবো এবং এগুলোকে ভেঙে ভেঙেও দেখবো তো এখানে যেটা আছে সেটা এই লেখাটা আমরা ব্যবহার করি সাধারণত বক্র শুক্র শুক্র বা লেখার ক্ষেত্রে আমরা এই ধরনের যুক্ত ব্যঞ্জনটা ব্যবহার করি অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন তো এই যুক্ত ব্যঞ্জনের মধ্যে রয়েছে ক এবং র এই দুটি ব্যঞ্জন এই দুটি ব্যঞ্জন মিলেই ক র এটা হচ্ছে বক্র এরপরেই আসছি ক্ষমা ক্ষমা শব্দটির কথা চিন্তা করলেই আমাদের কাছে চলে আসছে এই যুক্ত বর্ণটি এবং এই যুক্ত ব্যঞ্জনের মধ্যে কোন দুটি ব্যঞ্জন রয়েছে এই দুটি ব্যঞ্জনের মধ্যে রয়েছে ক এবং মূর্ধন্য স অর্থাৎ আমরা এই ক এবং মূর্ধন্য স্ব দিয়ে এই রূপের একটি যুক্তবর্ণ ব্যঞ্জন পাই যা যেটাকে আমরা দেখলেই বুঝতে পারি না তো সেটাই হচ্ছে অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন ঠিক একইভাবে আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি এই ক স এবং এই হয় ম এই দুটি যুক্ত মধ্যে এই যুক্তটি আমরা দেখতে পাই ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মী লিপি এই ধরনের লেখায় এখানে কিন্তু এটা কয় স যেটা একটু বাঁকা করে আসে এবং যেটা এরকম সোজাভাবে আসে সেটা কিন্তু হচ্ছে হ যোগ ম এখানে হয় এর সাথে ম এর সংযোগ ব্রাহ্মণ তো এই এর সাথে ম যুক্ত হয়ে এই রূপটা আসে যুক্তবাঞ্জনের এই রূপটি চলে আসে ঠিক একইভাবে যদি আমরা গয় ধ এটা হচ্ছে গয়ে ধ কিন্তু এটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারছি না গ এবং ধ যখন আমরা মুগ্ধ লেখি তখন কিন্তু আমরা এই ব্যঞ্জনটি ব্যবহার করি এর পরে আসছে এর মতো দেখতে একটি যুক্ত ব্যঞ্জন এটা কি এ না এটা কিন্তু এ না কারণ এর উপরে কিন্তু কখনো মাত্রা থাকে না যেহেতু এখানে মাত্রা দেওয়া আছে তার মানে এর রূপটা ভিন্ন এটা একটি ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন যখন আমরা এর উপরে মাত্রা ছাড়া এর মতো এই রূপটি পাবো সেটা হচ্ছে এ আমাদের স্বরবর্ণের এ কিন্তু যখনই তার উপরে মাত্রা পড়ে যাবে তখনই এটা হয়ে যাচ্ছে যুক্ত ব্যঞ্জন এখানে আছে ত এবং র শব্দ হিসেবে আমরা বলতে পারি মাত্রা এই মাত্রা লিখতে আমরা কিন্তু এই র ব্যবহার করি এরপরেই আসছে আমাদের আরেকটি ব্যঞ্জন যেটাকে আমরা দেখলে মনে হচ্ছে যেখানে হচ্ছে কি কনফিউজ হয়ে যাচ্ছে যেটা কি ন না থ তার মানে এটাও কিন্তু একটি অস্বচ্ছ যুক্ত যেখানে আছে ত এবং থ এই ব্যঞ্জনটি এর আসছে হয় ন এই এইটা আমরা দেখতে পাই এই ব্যঞ্জনের যুক্ত ব্যঞ্জনের ব্যবহারটা দেখতে পাই আমরা বহ্নি শব্দে বন্হি এই উচ্চারণ থেকে কি আমরা বুঝতে পারছি না যে যুক্ত ব্যঞ্জনটি কি হ্যাঁ এখানে রয়েছে হ এবং ন পরে আসছে স এবং নিচে মনে হচ্ছে যেখানে শ এবং ইয় মনে হয় এক হয়ে আছে কিন্তু এখানে কিন্তু আসলে স এবং ইয় নেই এই এই যুক্ত ব্যঞ্জনটি আমরা দেখতে পাই কৃষ্ণ বানানে এবং এখানে রয়েছে স এবং মু ন এই দুটি যুক্ত ব্যঞ্জন এই দুটি ব্যঞ্জন মিলে তৈরি হচ্ছে আমাদের যুক্ত ব্যঞ্জন কৃষ্ণ ছয় ন এরপরে আসছে ইয় ন ইঁয় জ মানে এটাকে দেখে মনে হচ্ছে যে হয়তো ন আছে কিন্তু এখানে কিন্তু আসলে কোনো ন নেই এখানে রয়েছে ইঁয় এবং জ যেটা হচ্ছে আমরা এই যে ব্যঞ্জন ব্যঞ্জন শব্দটির মাধ্যমে সব শব্দেই কিন্তু এই আমাদের যে যুক্ত ব্যঞ্জনটি রয়েছে সেটার প্রয়োগ দেখতে পাই এরপরে ঠিক একই রকম আরেকটি শব্দ এখানে বর্ণ রয়েছে যুক্ত বর্ণ রয়েছে যেটা এটারই ঠিক উল্টোটা অর্থাৎ এখানে আমরা যেরকম ইয় থেকে ইয় এবং জয়ের হচ্ছে যুক্ত করেছি ঠিক সেইভাবেই এখানে যুক্ত হবে ঠিক উল্টোটা জ যেমন জ্ঞান জ্ঞান লেখার ক্ষেত্রে আমরা য যোগ ইয় ব্যবহার করি ঠিক আগেরটা ব্যবহার করি আমরা গণ জো অর্থাৎ গন তারপরে এর পরেই হচ্ছে আমাদের রয়েছে এরকমই দেখতে ইয়োর মতো যে আরেকটি সাইন দিয়ে আরেকটি হচ্ছে আমাদের যুক্ত ব্যঞ্জন রয়েছে এটা দেখ এটাও একটি অস্বচ্ছ যেহেতু যুক্ত ব্যঞ্জন তাই আমরা এটাকে দেখলেই বুঝতে পারবো না যে এটা আসলে কোন দুটি বর্ণ নিয়ে গঠিত এটা এটা আমাদের জানতে হবে এবং এটা এখানে রয়েছে ইয় চ শব্দের ব্যবহারে আমরা বঞ্চনা বানানে এই যুক্ত এই অস্বচ্ছ যে যুক্ত ব্যঞ্জন রয়েছে এগুলো দেখতে পাই তো এগুলো এই অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জনগুলো ছিল যেগুলো নিয়ে আমরা প্রায় কনফিউশনে থাকি সেই কিছু কিছু যুক্ত ব্যঞ্জন নিয়েই অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন নিয়েই আমি আলোচনা করলাম এবং যেগুলো স্বচ্ছ আছে বা দ্বিত্য আছে সাধারণ যুক্ত ব্যঞ্জন আছে এগুলো নিয়ে আসলে তেমন একটি সমস্যার সম্মুখীন আমরা হই না যেগুলো হই সেগুলো হচ্ছে আমরা অস্বচ্ছ যে আমাদের যুক্ত ব্যঞ্জনগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা সবসময় হচ্ছে এই একটু কনফিউজ হয়ে যাই বিশেষ করে এই যে কয়শ এবং হয়ময়ের মধ্যে আমরা হচ্ছে কনফিউজ হয়ে যাই এই যে এই শেষের যে চারটি বা যুক্ত ব্যঞ্জন রয়েছে সেখানেও কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই তো এইগুলোই ছিল সবচেয়ে ইম্পর্ট্যান্ট যুক্ত ব্যঞ্জন এছাড়াও আরও অনেক যুক্ত ব্যঞ্জন তোমাদের বইতে রয়েছে তোমরা সেগুলো ফলো করলেই বুঝতে পারবে এগুলোর মধ্যে পার্থক্যগুলো তো এরপরেও যদি তোমাদের কোনো জায়গাটা বুঝতে সমস্যা হয় কোনো জায়গাটা নিয়ে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ